দীঘলীয়া 500 বছরের সেই অপেক্ষার আজি অন্ত পড়ব আর আজি অযোধ্যা ধামত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হব। আর সেই উপলক্ষে শিলচরের বিভিন্ন মঠ মন্দির সজাই তোলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় কার্যসূচী আসলে গ্রহণ করা হয়েছে। মই আখি শিলচরের নরসিংহ আখড়ার সেই দৃশ্য আপনার দেখাবলে বিচারিছো। আর এই নরসিংহ আখড়াত আজি রামর বিশেষ পূজা আয়োজন করা হয়েছে, বিভিন্ন হোম যজ্ঞ আর বন্তি চলার কার্যসূচী আসলে গ্রহণ করা হয়েছে। আর এটাই আরম্ভ হয়েছে শিলচর নরসিংহ আখড়ার সেই ধর্মীয় কার্যসূচী আপনার দেখাইছো। রাতিপুৱাৰ পৰাই শিলচৰ নৰসিংহ আখড়াত বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে আৰু আপোনালোকে পোনপটীয়াকৈ দেখি আছে যজ্ঞ, বিশেষ যজ্ঞ আজি অনুষ্ঠিত হৈছে আৰু ৰাতিপুৱাৰ পৰাই বিভিন্ন ধৰ্মীয় ভক্তসকল নৰসিংহ আখড়াত সমবেত হৈছে, ভক্তৰ ভিৰ কৰিছে। আৰু এয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে আজি সেই শুভক্ষণৰ প্ৰাক মুহূৰ্তত শিলচৰ নৰসিংহ আখড়াত বিশেষ পূজাৰ আয়োজন কৰা হৈছে। চবাই হে রামচরিত মানস কি সুমন বৃষ্টি নভ সংকুল ভবন চলে সুখগন্ধ চড়ি অটারিন্হ দেখহি নগর নার নির্বন্ধ। यानी कि आनंद कम श्री राम जी अपने महल में विराजने के लिए चल पड़े हैं आकाश फूलों के। আজি রামলালার অযোধ্যা ধামত রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরের বিভিন্ন মঠ মন্দিরও সজাই তোলা হয়েছে। আর কেবল সজাই তোলা নহয়, বিভিন্ন ধর্মীয় কার্যসূচী আসলতে গ্রহণ করা হয়েছে। আর আপনাদের চাই আছে শিলচর নরসিংহ আখড়ার সেই দৃশ্য, পুয়ারে পড়ায় বিভিন্ন ভক্তসকল বা ভক্তপ্রাণ রাইজে ভিড় করেছে শিলচর নরসিংহ আখড়াত। আর আজি বিভিন্ন ধর্মীয় কার্যসূচী আসলতে গ্রহণ করা হয়েছে আর সেই দৃশ্য আপনাদের চাই আছে পোনপটিয়াক। আজি সেই শুভক্ষণের বাবে বা উপলক্ষে শিলচরের বিভিন্ন মঠ মন্দিরও সজাই তোলা হয়েছে আর আপনাদের চাই আছে নরসিংহ আখড়ার সেই দৃশ্য। আর পুয়ারে পড়াই রাম নাম ভজনে মুখরিত হয়ে পড়েছে শিলচরের আকাশ বটা মঠ মন্দিরতো বিভিন্ন ধর্মীয় কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আপনাদের চাই আছে সেই দৃশ্যাংশ নরসিংহ আখড়াত বিভিন্ন বিভিন্ন দেব দেবীর লগতে ইয়াত আছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানের মূর্তিও, যত নিয়মিয়াক পূজা অর্চনা করা হয়। আর আজি এই বিশেষ দিনত বিশেষ পূজারও আয়োজন করা হয়েছে। আর আপনাদের দেখবলে পাইছে নরসিংহ আখড়ার রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি। আপনাদের চাই আছে নরসিংহ আখড়ার কেনকায় সজাই তোলা হয়েছে বিশেষ দিনত, আজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুভক্ষণত রাম ভজনেরও আয়োজন করা হয়েছে। শিলচরের বিভিন্ন ভক্ত মণ্ডলী ইয়াত সমবেত হয়েছে, বিভিন্ন মহিলাসকলেও আজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাম ভজনেরও আয়োজন করেছে। আর আপনাদের চাই আছে শিলচর নরসিংহ আখড়ার দৃশ্য।